আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনে হাজির হলাম 2021 সনের অ্যাসাইনমেন্ট, স্কুলের অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন কোন সপ্তাহে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখতে হবে আমার এই ভিডিওতে সংক্ষেপে দেখে নাও। প্রথমেই শুরু করে নেই মূল ভিডিও। প্রথমেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মোট 21 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। মোট 21 সপ্তাহের অ্যাসাইনমেন্ট, প্রত্যেক সপ্তাহে, সপ্তাহ শুরুর দুই দিন পূর্বে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে। এখান থেকে তোমরা ডাউনলোড করে মূল বই এবং ইন্টারনেটের সহায়তা নিতে পারো, মূল বইয়ের সহায়তা নিতে পারো এবং স্যারদের সহায়তা নিয়ে তুমি তোমার নিজের মতো করে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে, ঠিক আছে? এখন আমরা যারা ইউটিউবে অ্যাসাইনমেন্টগুলো দেই, নমুনা উত্তরগুলো দেই, এগুলো সরাসরি কপি না করে এগুলো থেকে ধারণা নিয়ে তুমি তোমার মতো করে অ্যাসাইনমেন্ট লিখে তারপর জমা দেবে। স্পষ্ট নির্দেশনা আছে যে কোনো জায়গা থেকে যদি তুমি কপি করে লিখো তাহলে এটা বাতিল বলে ঘোষণা হবে, আবার তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। তোমাদের সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ, কাজ চলতেছে সবগুলারই। প্রথমেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট লিখতে হবে বাংলার অ্যাসাইনমেন্ট এ এবং ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট এ। ধর্মশিক্ষা, শুধু এখানে ধর্মশিক্ষা বলা হয়েছে, যারা মুসলমান তাদের জন্য ইসলাম নৈতিক শিক্ষা, যারা হিন্দু তাদের জন্য ধর্ম নৈতিক শিক্ষা, যারা খ্রিস্টান তাদের জন্য খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, যারা বৌদ্ধ তাদের জন্য বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, দুইটা অ্যাসাইনমেন্ট। অর্থাৎ প্রতি সপ্তাহে দুইটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। তাহলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহে হচ্ছে বাংলা ও ধর্মশিক্ষা, দুইটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি একটা অ্যাসাইনমেন্ট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা অ্যাসাইনমেন্ট, এই দুইটা লিখে জমা দিতে হবে, ঠিক আছে? তৃতীয় সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর গণিত একটা অ্যাসাইনমেন্ট এবং কৃষি শিক্ষা একটা অ্যাসাইনমেন্ট, দুইটা, অর্থাৎ প্রতি সপ্তাহে দুইটা করেই তোমার জমা দিতে হবে। কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট নম্বর এক আর এখানে গণিতের অ্যাসাইনমেন্ট নম্বর এক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহে বিজ্ঞান এবং চারু ও কারুকলা, এই দুই সাবজেক্টের দুইটা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এক এবং চারু কারুকলার অ্যাসাইনমেন্ট এক, এই দুইটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। প্রশ্নগুলো তোমরা গুগলে লিখতে পারো, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড ঢাকা, হ্যাঁ, এটা থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা আমার এই ভিডিও থেকে এগুলো লিখে নিতে পারো অথবা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের কাছে, বা খাতায় লিখে ফেলতে পারো কোন সপ্তাহে কোন কোন অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য বললাম তো বিজ্ঞান একটা এবং চারু কারুকলা অ্যাসাইনমেন্ট, এই দুইটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। তারপর পঞ্চম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট দুই এবং বাংলা অ্যাসাইনমেন্ট দুই এবং আর কিন্তু বলা হয় নাই, ভুলক্রমে হয়তো এটা হয়েছে, পরবর্তীতে প্রশ্ন যখন দেওয়া হবে তখন আমরা জানতে পারবো অ্যাসাইনমেন্ট দুইটা লিখছে কিন্তু একটা। ষষ্ঠ সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট নং দুই এবং কর্ম জীবনমুখী অ্যাসাইনমেন্ট নং এক এবং কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নং দুই, অর্থাৎ এখানে যে কোনো একটা এখানে আসবে, হয় কৃষি শিক্ষা এখানে আসবে না হয় কর্ম জীবনমুখী শিক্ষা আসবে, কারণ এখানে তো তিনটা হয়ে গেছে, দুইটা হওয়ার কথা, এখান থেকে যে কোনো একটা এখানে আসবে, ঠিক আছে? ষষ্ঠ থেকে অষ্টম, সপ্তম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট নম্বর দুই এবং ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট নম্বর দুই, এই দুইটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। আমি দেখতে পাচ্ছ তোমরা গণিত অ্যাসাইনমেন্ট মোট পাঁচটা, হ্যাঁ, বাংলা অ্যাসাইনমেন্ট ছয়টা, তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় চারটা, বিজ্ঞান পাঁচটা ষষ্ঠ থেকে অষ্টম, ধর্মশিক্ষা চারটা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য দুইটা, কর্ম জীবনমুখী শিক্ষা তিনটা, এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার তিন হবে, এগুলো বলে বলা দেখতেছি, কৃষি শিক্ষা তিনটা অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা চলে যাই অষ্টম সপ্তাহে। অষ্টম সপ্তাহে ইংরেজি একটা এবং চারু কারুকলা একটা, অ্যাসাইনমেন্ট নম্বর দুই, অ্যাসাইনমেন্ট নম্বর ইংরেজির হচ্ছে তিন। নবম সপ্তাহে বাংলার অ্যাসাইনমেন্ট নম্বর তিন এবং বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নম্বর দুই, এই দুইটা অ্যাসাইনমেন্ট। তারপর দশম সপ্তাহে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নম্বর দুই, শারীরিক শিক্ষা স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট নম্বর দুই, এই দুইটা। দশম সপ্তাহে
তো বললাম বাংলাদেশের বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নাম্বার 2, শারীরিক শিক্ষা স্বাস্থ্য নাম্বার 1। তারপর শারীরিক শিক্ষা স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ঠিক আছে, এর আগে তো দেওয়া হয়নি শারীরিক শিক্ষা স্বাস্থ্য। তারপর 11তম সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট 4 আর তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট 1, এই দুইটা। 12তম সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 এবং কর্ম জীবন উন্মুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট 2। 13তম সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 4 এবং কর্ম জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট 2। 16তম সপ্তাহে 15তম সপ্তাহে সরি আমরা তো ছিলাম 12, তারপর 13তম বাংলা অ্যাসাইনমেন্ট 4 এবং গণিত অ্যাসাইনমেন্ট 3, এই দুইটা। তারপর 14তম সপ্তাহে হচ্ছে ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট 3 এবং কর্ম জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার 3। ভুল ক্রমে এখানে 2 দিয়েছি। তারপর 14তম সপ্তাহ তো বললাম, তারপর 15তম সপ্তাহ হচ্ছে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 4 এবং কর্ম জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার 2। 16তম সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নাম্বার 3, এই দুইটা। 17তম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট নাম্বার 2। 18তম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 4 এবং শারীরিক শিক্ষা স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট নাম্বার 2। 19তম সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 5, ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার 4। 20তম সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট নাম্বার 6 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নাম্বার 4। এবং 21তম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 6 এবং গণিতের অ্যাসাইনমেন্ট নাম্বার 5, এগুলো লিখে জমা দিতে হবে। তোমরা স্ক্রিনশট অথবা লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। তারপর আমরা যাই নবম শ্রেণীতে, যেটা ছিল অষ্টম থেকে ষষ্ঠ থেকে অষ্টম। নবম শ্রেণীতে প্রথম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অর্থাৎ সায়েন্সের জন্য বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয় আর আর্টসের জন্য বিজ্ঞান। তারপর দ্বিতীয় সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পরিণতি ও নাগরিকতা, যার যে সাবজেক্ট আছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের একটা সাবজেক্ট, ব্যবসায় শিক্ষা একটা এবং মানবিকের একটা। তৃতীয় সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, চারু অকারুকলা, যার যেটা আছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। চতুর্থ সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 2, রসায়ন, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। পঞ্চম সপ্তাহ ইংরেজি অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর 2। ষষ্ঠ সপ্তাহে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অ্যাসাইনমেন্ট 1 এবং পদার্থ, হিসাব বিজ্ঞান, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অ্যাসাইনমেন্ট 1, এই দুইটা। গত বছর থেকে কমিয়ে দিছে, গত বছর প্রতি সপ্তাহে 3টা করে ছিল, এই বছর প্রতি সপ্তাহে 2টা, কিন্তু এদিকে তো 20 সপ্তাহ দিয়ে দিছে। গত বছর ছিল 6 সপ্তাহ, এখন দিয়ে দিছে 20 সপ্তাহ। 6 সপ্তাহে যদি 3টা করে হইতো 318টা হয়েছিল, আর এখন 21 সপ্তাহে 2টা করে 21 দুগুণা 42টা বাড়িয়ে দিছে। সপ্তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট নং 2 গণিত এবং অ্যাসাইনমেন্ট নং 2 রসায়ন, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ। অষ্টম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 3 এবং উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, কার্যকলাপ, অ্যাসাইনমেন্ট 2। নবম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 3, পদার্থ, হিসাব বিজ্ঞান, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অ্যাসাইনমেন্ট 2। দশম সপ্তাহে ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট 1, কেরিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্ট 1, এখানে 3টা লিখে ফেলছে, 2টা হবে, 3টা লিখলে তো এখানে 3 লেখার কথা। এই যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, আবার অ্যাসাইনমেন্ট নাম্বার 1 দিয়েছে, তাহলে এটা হবে না। দশম সপ্তাহে ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট 1, কেরিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্ট 1। তারপর 11তম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট 3 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3। তার 12তম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 4, শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট 1, মানে এখানে অ্যাসাইনমেন্ট 3টা দিছে, এটা আসলে তো এখানে হওয়ার কথা না, হলে তো 3টা হয়ে যাবে, এগুলা প্রশ্ন দিলেই আমরা বুঝবো, সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। 13তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট 4, ইংরেজি, পদার্থ, হিসাব বিজ্ঞান, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অ্যাসাইনমেন্ট 3। 14তম সপ্তাহে জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পরিণতি, ইতিহাস, নাগরিকতা, অ্যাসাইনমেন্ট 3 এবং উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, চারু করে ফেলা, অ্যাসাইনমেন্ট 3।
15তম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট 4, এটা কিন্তু নবম শ্রেণী, শুধু নবম শ্রেণী। ধর্মশিক্ষা অ্যাসাইনমেন্ট 2, এই দুইটা। 16তম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 5 এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট 2। 17তম সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট 5 এবং রসায়ন ব্যবসায় উদ্যোগ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট 4। 18তম সপ্তাহে পদার্থ অথবা হিসাব বিজ্ঞান অথবা ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট নম্বর 4 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 4। 19তম সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্ট 5 এবং উচ্চতর গণিত বা কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান বা অর্থনীতি বা চারুকলা অ্যাসাইনমেন্ট 4। তারপর 20তম সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট 6 এবং জীব বিজ্ঞান বা ফিনান্সিয়াল ব্যাংকিং বা পরিণতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট 4। আর 21তম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 6, শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট 2, এই দুইটা। অর্থাৎ প্রতি সপ্তাহে দুইটা করে জমা দিতে হবে। তাহলে আমরা এক নজরে দেখে নেই নবম শ্রেণী কোন সাবজেক্টের কয়টা অ্যাসাইনমেন্ট। বাংলা 6টা, ইংরেজি 6টা, গণিত 5টা, ধর্মশিক্ষা 2টা, তথ্য যোগাযোগ প্রযুক্তি 2টা, ক্যারিয়ার শিক্ষা 1টা, শারীরিক শিক্ষা 2টা, তারপর পদার্থ অথবা হিসাব বিজ্ঞান অথবা ইতিহাস ও বিশ্ব সভ্যতা 4টা, রসায়ন বা ব্যবসায় উদ্যোগ বা ভূগোল ও পরিবেশ 4টা, জীব বিজ্ঞান অথবা ফিনান্সিয়াল ব্যাংকিং অথবা পরিণতি নাগরিকতা 4টা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান 4টা, উচ্চতর গণিত অথবা কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা চারু ও কারুকলা 4টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসের থিমটা কি। তোমরা এগুলো লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ আবারও দেখা হবে অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। কাল থেকেই আমরা উত্তর দেওয়া শুরু করবো। এই জন্য চোখ রাখুন MTTC মিডিয়া ফেসবুক পেজ এবং MTTC মিডিয়া ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।